পৃথিবীর অন্যতম বৃহৎপতি বাংলাদেশের অধিকাংশ জমি পলিমাটি দ্বারা গঠিত হয়েছে। আর এই পলিমাটি বাংলাদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে জমির উর্বরতা বৃদ্ধি করে আসছে। আর এই পলিমাটি বহন করে আসছে বাংলাদেশের নদী, এখনও আনছে। ভূমি গঠনের হাজার হাজার বছর পরও বাংলাদেশে মানুষের জীবিকার এবং অর্থনীতির প্রধান ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের নদী। বাংলাদেশের নদীমাতৃক দেশ তো বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবিকায় কৃষি, এবং এই ক্ষেত্রে নদী একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। কৃষির ক্ষেত্রে সম্প্রতি সময়ে কৃষিতে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক সেচের ব্যবস্থা। কৃষিকে কেন্দ্র করে যে বড় বড় প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো আসলে নদীকেন্দ্রিক। নদীকে কেন্দ্র করে সেই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে, বাস্তবায়ন করা হচ্ছে। বাঙালির নাম বললেই আগে বলতে হয় মাছে ভাতে বাঙালি। আর সে মাছের সঙ্গে জড়িয়ে আছে নদী, কারণ মাছের সর্ববৃহৎ উৎস হলো নদী। মাছের বিশাল একটি অংশ নদী থেকে আসে। সেই ক্ষেত্রে বাঙালির ঐতিহ্যের সাথে নদী খুবই জড়িয়ে নদী উৎপাদনভাবে জড়িয়ে রয়েছে। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের সাহিত্য এবং শিল্পকর্ম রয়েছে। বাংলাদেশের অনেক সাহিত্য শিল্পী এবং চিত্রশিল্পীর মধ্যে চিত্রশিল্পী চিত্রকর্মেও নদীর চিত্র ফুটে উঠেছে। নদীকে বাংলাদেশের প্রাণ বলতে পারি। কিন্তু সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে নদী ভাঙন, নদী ভরাট, নদী দখল, নদীতে মানুষ বর্জ্য বজ্র ফেলছে, যার কারণে অনেকগুলো নদী বিলুপ্ত বর্তমানে বিলুপ্তির পথে। তো এদিকে আমাদের সচেতন থাকতে হবে, সকলকে সচেতন হতে হবে, সরকারকে এক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের প্রধানত নদীতে পর্যটক হলো মূল মূল সমস্যা হলো কলকারখানার পরিমাণ বেশি। বাংলাদেশের কলকারখানাগুলো থেকে যেখানে নদীতে ময়লা ফেলা হয়, একটু পাইপ দিয়ে ফেলা হয় সাধারণত, সেই পাইপের মাথায় যদি আমরা জালি লাগিয়ে দিই তাহলে দেখা যাবে সেই ময়লাগুলো নদীতে পড়বে না, শুধু পানিগুলো পড়বে। ময়লাগুলো সে নেটে বা জালে আটকে থাকবে, পরে সেগুলো আমরা খুলে সেখান থেকে ফেলে দিতে পারি। এক্ষেত্রে কলকারখানাগুলো সমস্ত ময়লা আবর্জনা নদীতে পড়া থেকে বেঁচে যাবে, এক্ষেত্রে নদীর অনেকাংশে আমি মনে করি রক্ষা পাবে। তো এভাবে আমরা এবং আমরা যারা ছাত্র আছি তারা প্রতি মাসে কিংবা সপ্তাহে একবার করে মানুষকে সচেতনমূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে পারি, এভাবে আমরা নদীকে রক্ষা করতে পারি। আসলে নদী বাংলাদেশের প্রাণ, তো আসলে আমরা সকলে মিলে নদীকে রক্ষা করার চেষ্টা করি।